আপনাদের কাছে সেই কল রেকর্ডটা আমি প্রকাশ করছি শুধু একটা কারণে, এই প্রকাশ করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে এই মেয়েটার ভাই, এই মেয়েটার মা, এই মেয়েটার বোন এবং মেয়েটার আত্মীয় স্বজনকে জানানোর জন্য। এবং গ্রামের আত্মীয় স্বজন এবং শহরের আত্মীয় স্বজন সবাইকে শোনানোর জন্যই এই কল রেকর্ডটা আমি প্রকাশ করছি। যে রাজরানী হয়েছিল আমার কাছে থাকতে বলছিল, যে দ্বিতীয় হাজবেন্ডের কাছে যার রাজরানী হয়ে আছে, তো সেই রাজরানীর কথা আমি আপনাদের কিছু শোনাবো তার দ্বিতীয় হাজবেন্ডের কাছ থেকে। কোন মানুষের নিয়ে আনিছিলাম? বুঝতে পারছেন যে প্রথম 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 একটা গ্যাঞ্জাম হয়েছে, মানে ছাড়াছাড়ির অবস্থা হয়েছিল, আবার নিয়ে নিছি, পরে আবার এমন পর্যায়ে গেছে, পরে একবারে বিদায় দিয়ে দিই। কিন্তু এখন বুঝতেছি যে আল্লাহ আল্লাহ মনে হয় মানে বলছে, মানে ইচ্ছা করছে যে যে তোরে দিয়ে আর হবে না, একবারে বিদায় করে দে, আল্লাহ বাঁচাবে, এই জন্যই মান সম্মান রাখবে, এই জন্যই মনে হয় ওর কাছ থেকে একবারই আলাদা করে দিচ্ছি। ভাই আমি নাই খারাপ করি, আশেপাশে মানুষ তুলে দিবে, আমার মাই না খারাপ করে, ভালো কথা, আশেপাশে মানুষ কিল্লা খায়, আশেপাশে মানুষ তোর খাস না পড়ছে না, এরা তো তোর বদনাম করার লোক না, এরা কিল্লা করে আশেপাশে, বলতে ওই যেখানে যাবে ওর পাশের জমির লোকের সাথে ওর মিলবে না। আমি যে বাসায় থাকতাম ছয়তলা বাড়ি এলাম, বাড়ির মালিক তোমার ছেলে বউ, তুমি আগে বলতো, পরে বলছিল একদিন, তুমি আমার আমাদের বাড়ির ভাড়াটিয়া কুতের বউ, ওইয়া যা দেশের জিনিস খাইতে পারো, আমরা বাড়িওয়ালার বউ হয়ে এত কিছু পারি না, বাইরে চলতে পারি না, এত হাই ফাই ভাবে, আর তুমি তো ভাড়াটিয়ার, মানে তোমার বাবা তো আমাদের এখানে ভাড়া থাকে, ওনারা যেভাবে চলায় তোমার রাখে সেই তুলনায় আমরা কিছুই না, তাও তোমার যদি ভালো না লাগে আমি মনে করি তুমি কোনো জায়গায় এসে ভালো থাকতে পারবো না, মানে আরেকজনের বাড়িওয়ালার ছেলের বই কথা বলে আসছে। এখন ওর ওর যে ভাই আছে ছোট ভাই, ওর ছোট ভাই আমার আমাকে আমার দোষ দিত সব সময়, ওর ভাইয়ের কাছে কম কোন কমপ্লেন দিলে সব সময় আমার দোষ দিত, আমার উল্টা পাল্টা বকাঝোকা দিত, যে যে বকাঝোকা ছোট বোন জামাইয়ের দেওয়া যায় না সেই সব বকাঝোকা দিয়েও আমারে বকা দিত, দিয়ে বলতো যে তোর দোষ, তোর জন্য তোর বউ খারাপ হয়ে গেছে। হ্যাঁ, নিজে ভালো হলে বউ ভালো হবে না কেন? না, ওই বোনে যা কান্নাকাটি করতো, ভাইয়ের বাসায় গেলে বোরকা লাগবে, ওই ওর ভাই এরম করতো। এরপরে যখন ওই যে হয়তোবা আমার আপনাদের ওখানে যায় হয়তোবা একটু অশান্তি পাইছে বা ওখানে ভাব মতো থাকতে পারে নাই, এ তখন আমার কাছে ফোন দিত, আমার সাথে ফোন দিয়ে মানে আমার নার্ভাস করার চিন্তা ভাবনা করতেছিল। হ্যাঁ, তখন ওই কথাগুলো রেকর্ড করে ওর ভাইয়ের ভাইয়ের ইমুতে পাঠাইতাম। তখন ওর ভাইয়ের ইমুতে যখন পাঠাইছি, ওর ভাই তখন আমাকে কোনো রিপ্লাই দেয় নাই, ওর ভাই তখন এগুলো শুই না সুমির কাছে বলতো, তো দেখ কুত্তার বাচ্চা আইসা এসে আমার কাছে আইসা এসে ওর জামাইয়ের বদনাম করতো, আর কুত্তার বাচ্চা দেখে এখন ফোন করে করে আর জামাইয়ের সঙ্গে কি বলে, ছেলেটার কোনো দোষ নাই, আর কুত্তার বাচ্চা দেখ কি করছে, সংসারটা ভাঙ্গা, এখন ওর ভাইয়ের বাসা তো যাইতে পারে না। আরে কোন জায়গায় যেতে পারো, লাস্টে মনে হয় ঢুকে ঢুকে মরবো একলা একলা, মরার সময় পানি দেওয়ার লোক পাইবো না, তাহলে রাস্তাঘাটে ওই যে হিরোইনসিরা যেরকম মরে থাকে রাস্তাঘাটে ওইভাবে থাকবে। আমার কথা হলো সম্ভব না কি লিগা ভাই, এক মাস ভালো থাকো, দুই মাস, এক বছর, তাবিজ কবজ কেন, যদি এক বছর ভালো থাকো তারপরে কি করবো ভাই, সেই লাউ হে কদু, মানে আগের যে একটা স্বভাব রয়ে গেছে এই স্বভাবটা জীবন হচ্ছে জীবন,
ওর হবে না তো, চেঞ্জ হবে না তো। ওর পরের পরের জিনিসের প্রতি এত লোভ, মানে পরের জিনিস ওর কাছে খুব ভালো লাগে এই আর কি। আর টাকা পয়সা প্রচন্ড লোভ ভাই, অতিরিক্ত লোভ, এত লোভ ভালো না। আমার কাছ থেকে টাকা নিয়ে নিয়ে মানে বিশটা বন্ধ স্টেট হয়তো আমি 500 টাকার নোট ভাঙ্গায় টাঙ্গে থাকতো না, 500 টাকা 1000 টাকা করে দিয়ে দিয়ে গেছে। ওইগুলো জমায় জমা আমার মানি ব্যাগটা টাকা টোকা টুকতে মানি ব্যাগ, আমার আমার মানি ব্যাগ হাতানো পছন্দ না, মানি ব্যাগ হাতাইতো এই হাতে ওটা মনে করেন টাকা টোকা নিয়ে 12-13 হাজার টাকা জমা দিয়ে এক জায়গায় চিক বাড়িয়ে দিল একটা। আমার সংসারের ওই নিয়ে আমি অভাবে পড়ে রয়েছি, 15-16 হাজার টাকা বেতন তো এটা আমার চলতে কষ্ট হয়। আমি এবার মানে নিজেরও ব্যক্তিগত খরচ আছে এর ভিতরে একটা, আমি এর ভিতরে তুমি এইগুলো বানাই তো কোন দোকানে টাকাটা কে দিবো, আপনি দিবেন। তা আমার কাছে টাকা আছে দিতে পারি কিন্তু আমি দিবো না। এই কাইন্দা কুইন্দা মনে করেন পুরো বাড়িঘর মাথায় তুলে এই লাস্টে ওই 25,000 না 24,000 টাকা একটা চিক বানালো, মানে 12,000 আমার নিচে আরো 12,000 নিচ্ছে। আমি এই সময় কোন পাগল এগুলো করে, যদি সংসারী ভালো বুঝদার মেয়ে হইতে এটি করছি জীবনে এইগুলা না। আমার অনুমতি ছাড়া মনে করেন আমার বাচ্চা নষ্ট করছে প্রথমটা, তো ডাক্তার কাছে যখন নিয়ে গেছি আমার ফ্যামিলির তো ডাক্তার মানে সাভারের ভিতরেই গাইনি ডাক্তার, তো ওনার কাছে দেখাই দিয়েছে অসুস্থ আমি গেছি কি করে। তা ডাক্তারের নগদ বলছে আমি আমার হাজবেন্ডের চেয়েও ভালো স্যালারি পাই এই এই মানে আমি রোগী দেখা, আমার হাজবেন্ডের বেতন সেটা আমার ডাবল বেতন, সেই ক্ষেত্রে এখনো আমার হাজবেন্ডের স্যার আমরা এক পা বাইরে দিতে পারি না, এতটুকু সাহস হয় না। আর আপনি তো আপনার হাজবেন্ডের উপরে নির্ভরশীল, সেক্ষেত্রে আপনার সাহস তো হলো কিনে ওনারা না জানে আপনার বাচ্চা নষ্ট করার। আপনার তাও তো ভালো, তো সেই তুলনায় আপনি আসলে আপনি বলার ভাষা নাই। আমাদের সাথে আপনাদের অমিলটা কোন কোন জায়গায়? রনি ভাইয়ের সাথে তো আমার অনেক আগে সম্পর্ক, মানে ওনার ফ্যামিলির সাথে আমাদের ভালো সম্পর্ক, তো সেই ফ্যামিলি সম্পর্ক ভালো দেখে আপনাকে ব্যক্তিগত ভাবে কথাটা বললাম। তো যে কাজটা করছেন এগুলো ঠিক হয়নি, বাচ্চা নিবেন না তো নিবেনই নাকি সব নিয়ে আবার নষ্ট করবেন তো। আমার কথা ছিল যদি ভালো থাকে বাচ্চা হচ্ছে ভালো থাক থাক, তাও মনে করেন হয় না পরে দেখছি না হয় না, পরের বার আমাকে ইমোশনাল ভাবে কয় আমি বাচ্চা আছে তোমার আমার পেটে, তুমি আমার নিয়ে সংসার টংসার না করলো তার বাচ্চা যদি আরো 10টা পেটে থাকে তোর মতো নেড়লে সংসার করতেছে। এটা যার মধ্যে যার লয়ে বিছি যার মধ্যে যার মামলা করবি, কেমন মামলা করবি কি আর যা করবি কি, তুই কিছুই না। আমার ওই কাহিনী তার জ্বরে দিয়ে বলে কারণ তল্লাগার সংসার আমার হইতে হবে না। আবার এমন জায়গায় গেছে মনে করেন আমার নানিদের বাড়ির আশেপাশে, এখন আমি পারি না নানি ঘুরতে গেছি, নানা অসুস্থ দেখতে দেখতে ওরা ইচ্ছে রাখি তার উপায় নেই, মানে দেখা সাক্ষাৎ দিলে তো আরেক ঝামেলায় পড়ুন বুঝেন নেই। আবার সবাই জানে ছাড়াছাড়ি হয়েছে আমার এলাকার আশেপাশে মানুষ টুকটাক অনেক জানে, আমার মোটামুটি অনেক মানুষ জানে আমার বউ, মানে আমি মনে মনে মাঝে মধ্যে তখন মনে করেন অন্য টেনশনে বলতে কেউ মানুষ যদি দেখে মানছি না বা কি করবো, আমার সবাই তো জানে মনে করেন সবাই তার জানে না কি হয়েছে না হয়েছে জানে মানে সংসার উঠতেছে বা আসে এসে অন মনে করেন আমার মনে করেন ব্যাকগ্রাউন্ড আরো নষ্ট করার জন্য আমার এমন জায়গায় গেছে মানে পুরো আমার মাথা মাথা নষ্ট করে গেলে মরবি মরবি অন্য জায়গায় যাবো এনে মরার লাগবো কে তোর। ও আপনার মানে দুর্বল জায়গায় আঘাত করবে, এই যে কিছু পারবো না তো খালি এইগুলোই করবো, ও দুর্বল জায়গায় আঘাত করবো আঘাত করবো আমার। ওকে নিয়ে ওর সঙ্গে ঢাকায় আমি শুরু থেকে ঢাকায় ছিলাম বাসা নিয়ে, একদিন বাসায় রাগারাগি হয়েছে, আমি বললাম ঠিক আছে তুই থাক আমি বাড়িতে গেলাম, বাড়িতে ঘুরে বাড়ি যা তো 10-12 দিন থেকে আসবো, দেখি তো 10-12 দিন কেমনে থাকি ওর সাথে। জেনেছি রাস্তায় গেছি যে বাসে উঠবো, রাস্তায় ওখানে যায় আমার কলার ধরছে। তো লোকজন তো জানে না কি হয়েছে, লোকজনের কাছে কি হয়েছে কি হয়েছে কয়ে আমার 3 মাস ধরে খাওন করাক দেয় না আমাকে ফালাইতে হয়ে যাইতে, কোনো কথা বুঝছেন তো লোকজন তো পাবলিক তো মনে করেন যে এই জন্য এই ধরনের কথা শুনলে তো মেয়েদের পক্ষ হবেই তাই না। তখন কেউ কেউ তো রাগারাগি করতেছে বকা জোগা দিচ্ছে আমারে, আমি বললাম রাগারাগি করি না বকা জোগা দিয়েন না,
ওরে যে 3 মাস ধরে খাওন খোরাক দিয়ে না আপনি চলেন আমার বাসার সামনে, যা আমি শুনে দিচ্ছি আপনাকে, বুঝতে পারছে? এরপর আমি কি করবো, আমার মাকে আপনি যা করবা আপনি সেটা করেন, আমার পোলা লুকায় রাখছেন কি দিচ্ছে ভালো হতো জানেন, পোলাটা আমার কষ্ট না কি আছে আমি জানি না, 3 দিন পর বেরোইব বলে শুনছি উকিলে কইছে, তো বেরোলে পরে দেখেন আমার মা আমার জীবনে দেখতে গেল, আমি যেখানে অভ্যাস ছিল ওটা হালকা বাদলার রূপের থেকে, তো যখন আমাকে অ্যারেস্ট করতে বিএনপির মামলা বন্দুক টন্দুক কিছু মানে একটা মানে ই মামলা ভাঙচুর মামলা দিয়েছিল আর মাদক মামলা দিয়েছিল, তো শেষ খাইতে বেদাল বোঝার শেষ খাইছি, এরপরে মানে ওয়ারেন্টে দিচ্ছে গেছে এসব গল্প নিয়ে এইসব ছেড় দেয়, আমি তো জানি না, আমি বেরোনোর পরে এদিকে আমি শুনছি মায় আমার কইছে কয়ে দিতে তোর এই তোর বোর বড় বই না আমার কয়ে কোন দিতে আমি আপনি কোন চ্যাটের বাল আমার আয় সাবার একটা বাল ছিল আমার দেখাই দিয়ে না কি করা আমার আপনার মতো ওইরকম নসু আমি তো একটা গলিও না সাবার আপনি আমার কি বাল ভালাবেন আমার দেখেন কয়ে তুমি আমার চিনো না অমুক কোনো আমি যাইটা মন চাই আপনি সাবার একদিন আমার ফোন দিয়ে আপনার যত গোষ্ঠীর লোক আছে সব লয়ে ফোন দিয়ে আপনি আতার বাতার যারা আছে দেখুন কেরা কি করে আমার কত লোক দেখলাম আমার জীবনে আর আপনি তো মহিলা মানুষ কি কম আছে অনেক ও বইনের গালাগালি আপন ভাই ওদের দেখতে পারে না একটা মিনিট একটা ফোন ধরি হ্যাঁ